আসসালামু আলাইকুম সময় দর্শকমন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে যদি আপনি থাকেন অথবা আপনার ফ্যামিলির মধ্যে শিশু হোক অথবা কোনো বড়ো কেউ যদি আপনারা জিনগ্রস্ত হয়ে থাকেন তাহলে আজকের তদ্বিকটি আপনাদের অত্যন্ত কাজে আসবে ঠিক আছে তো জিনে ধরলে আমরা বেশিরভাগই শুধু কবিরাজে বিশ্বাসী হয়ে থাকি আসলে ওইরকম নয় নিজের কাজ নিজে করলে আরো ভালো ফল পাওয়া যায় তো এটা আপনি করবেন অবশ্যই আপনার একই যদি ঠিক রাখে আপনি আমল করেন অবশ্যই দেখবেন ফল পাবেন কবিরাজ করে যতটুকু ফল আপনি পাবেন তার চেয়ে বেশি ফল আপনি পাবেন তবে তার চেয়ে বেশি একই আপনি ঠিক রাখতে হবে কবিরাজের কাছে দিলে যেরকম মনে করেন যে সব কিছু আপনার হয়ে যাবে ঠিক তেমনি আপনার উপর আপনি একই করেন অবশ্যই কাজ হবে ঠিক আছে হতে পারে আপনি তেমন আমল করতে পারেন না কিন্তু এই আমলগুলো তো ইসলামিক তথ্য ওইগুলাই কিন্তু কাজ করবে ঠিক আছে তো এটার জন্য হচ্ছে মনে করেন যদি কোনো মহিলার জিন লাগে তাহলে এটা করতে পারেন পুরুষ যদি পুরুষের যদি জিন লাগে তাও করতে পারেন এবং বিশেষ করে ছোট বাচ্চারা অনেক সময় রাত্রে একটা দুইটা সময় ফোন আসে প্রতিদিনই তো আসে ঠিক আছে তারপরে তো প্রতিদিন তো আর ওই ফোন রিসিভ করার জন্য রাত একটা দুইটা পর্যন্ত সুযোগ থাকতে পারবো না তো অনেকদিন হয় যে ওই সময় মেসেজের রিপ্লাই করতে করতে রাত একটা দুইটা হয়ে যায় তো ওই সময় ফোন আসলে অনেকটা রিসিভ করি তখন রিসিভ করলে ওই সময়কার ফোন সবচেয়ে বেশি এরকম থাকে যে বাচ্চা শুধু কান্নাই করতেছে কান্না করতেছে থামতেছে না ইউটিউবে যেটা দিছি খুব বেশি ভিউজ আসছে লাখের উপরে শিশু কান্না বন্ধের আমল ওইটা করার পরেও হচ্ছে না ওইটার দ্বারা অনেকেই উপকার পায় হচ্ছে না তার মানে কি হয়তো কোনো জিন ওকে স্বপ্নে ভয় দেখাচ্ছে বা ওইরকম কোনো কিছু যদি বাচ্চার হয়ে থাকে অথবা যে কোনো মানুষের হোক যদি জিনগ্রস্ত হয়ে থাকেন ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখেন ভয় পান বা কোথাও হেঁটে যাচ্ছেন হঠাৎ বুঝতে পারেন যে জিন টিন ওইরকম তো ওইরকম যদি হয়ে থাকেন তাহলে আজকের যে নকশাটা আপনার সামনে দিয়ে দেবো তো কার্যকরী একটি নকশা ওইটা রাখলে ইনশাল্লাহ জিনের জ্বালাতন থেকে আপনি রেহাই পাবেন জিন আপনাকে কোনো কিছু করতে পারবে না আপনাকে কষ্ট দিতে পারবে না ঘুমের মধ্যে ভয় দেখাতে পারবে না অবশ্যই সর্ব অবস্থায় আপনি জিন থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো এখন আসুন আমরা জেনে নেই কিভাবে এটা করতে হবে কোনো মহিলার উপর জিনের আসর হইলে নিম্নের নকশাটি লেখিয়া খবজ বানাইয়া তাহার চুলের কপার মধ্যে বাঁধিয়া রাখবি ইনশাআল্লাহ আসর দূর হইয়া যাইবে আর যদি কোনো পুরুষের এটা হয় তাহলে তাবিজ বানিয়ে ওইটা সাথে রাখলে জিনের আসর দূর হইবে আর কোনো বাচ্চা শিশুর প্রতি জিনের আসর হইলে কিংবা মুখদোষ লাগিলে এই নকশাটি লিখিয়া কবজ বানাইয়া শিশুর গোলায় বাঁধিয়া দিলে আল্লাহ পাকের রহমতে আসর দূর হইয়া যাইবে ঠিক আছে তো এটা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন যে কোনো দিন এবং যে কোনো কাগজে যে কোনো কালি দ্বারা আপনারা লিখবেন এটা কোনো সমস্যা নাই এখানে জাফরান কালি ব্যবহার করতে হবে না তবে শুধু লাল কালি হলেই ভালো হবে লাল কালি ব্যবহার করবেন আর এখানে আপনার কোনো নাম টামের কোনো প্রয়োজন নেই নকশাটা আপনারা যদি লিখতে না পারেন তাহলে এটা কম্পিউটার থেকে প্রিন্ট করে এনে আপনার সাথে রাখবেন আপনার বাচ্চার সাথে রাখবেন অথবা মহিলা হলে চুলের কোপার মধ্যে রেখে দেবেন ইনশাল্লাহ অবশ্যই উপকার পাবেন ইসলামিক তদ্বির আপনি একই করে আমল করেন একা যদি কোনো রুমে যান আর একা রুমে যেতে আপনার অনেক ভয় লাগে যে জিনে কোনো কিছু করতে পারে না করতে পারে ওইরকম ভয় আপনি পাবেন না নিশ্চিন্তে আপনি ওইটা রেখে যেতে পারবেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য এর থেকে উপকার পায় তো পরবর্তী ভিডিও দেখার আমত জানিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসালামুক ও রহমতুল্লাহ আবরকাত